আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যারা ওনার্সে দ্বিতীয়বার আবেদন করেছিলেন আপনাদেরকে কিন্তু দ্বিতীয় রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করতে হবে তেইশ তারিখের মধ্যে যদি আবেদন না করেন আপনার কিন্তু আবেদনটি বাতিল হয়ে যাবে তো কিভাবে আবেদন করতে হবে চলেন দেখে আসি তো আবেদন করার জন্য আপনাকে সুন্দর করে গুগলে আসতে হবে দেখেন আপনি সুন্দর করে গুগলে আসবেন আসার পর এখানে আপনাকে সার্চ করতে হবে এনইউ এড মিশন অ্যান্ড ইউ অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে সার্চ করার পর এইখানে প্রথমটাতেই ক্লিক করবেন তারপর এমন একটা পেজ আসবে এই পেজটা একটু নিচে আসে দেখতে পাবেন যে এই যে সবচেয়ে শেষেরটা ওনার্স অ্যাপ্লিকেশন লগ ইন ক্লিক হেয়ার এই জায়গায় ক্লিক হেয়ারে ক্লিক করবেন তারপর আপনাকে বলা হবে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট লগ ইন ওনার্সের জন্য এই যে দেখেন এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার চাচ্ছে এই ঘরে এবং এই ঘরে পিন নাম্বার চাচ্ছে তো আমি এখানে সুন্দর করে অ্যাপ্লিকেশন যে রোল নাম্বারটি ওনার্সের দ্বিতীয়বার আবেদনের সময় দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিব দ্বিতীয়বার বা প্রথমবার আপনি আবেদন করার সময় যেটা আপনি পেয়েছিলেন যে হ্যাঁ অ্যাপ্লিকেশান রোল নাম্বারটা ওইটা দিবেন তারপরে পিন নাম্বার এখানে আমি পিন নাম্বার দিচ্ছি রোল নাম্বার পিন নাম্বারটা তারপরে লগ ইন করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এমন ইন্টারফেস চলে আসবে এইখান থেকে অ্যাপ্লাই ফর সেকেন্ড রিলি স্লিপ এই সেকেন্ড রিলি স্লিপ বাটানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা আসার সময় ম্যান আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এইখানে লেখা আছে এক দুই তিন চার পাঁচ মানে এক দুই তিন চার পাঁচ লেখা আছে মানে হচ্ছে আপনাকে পাঁচটি কলেজে আবেদন করতে হবে ঠিক আছে তার জন্যই কিন্তু এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু সুন্দর করে কিন্তু লেখা আছে ওকে তো যাই হোক তো এখান থেকে দেখতে পাচ্ছেন এলিজিবল কোর্স লিস্ট মানে কোন কোন কোর্সে বা কোন কোন সাবজেক্টে আপনি আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন সায়েন্সের এই যে সাবজেক্টগুলো ফিজিক্স হ্যাঁ কেমিস্ট্রি বটানি এই এই সবগুলোতে আপনি আবেদন করতে পারবেন কমার্সের এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন এবং মানবিকের এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো এইটা হচ্ছে এলিজিবেল লিস্টগুলো ছিল তো এখন আমরা যেহেতু ডাইরেক্ট আবেদন করব তার জন্য দেখতে পাচ্ছেন এক নম্বর কলেজ সিলেকশনে আমরা আছি তো এক নাম্বার কলেজ সিলেকশনে কি আছে এবং নিচে দেখতে পাচ্ছেন তিনটা বাটন আছে নেক্সট বাটন প্রিভিউ বাটন প্রিভিয়াস তো যাই হোক এক নাম্বারে আমরা কি করব এখানে হচ্ছে কলেজ সিলেকশনের ঘরে আমরা আসছি এখানে আমরা হচ্ছে বিভাগ সিলেক্ট করব আমি ঢাকা বিভাগ দিচ্ছি দেখেন ঢাকা বিভাগটা আমি এখানে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে ঢাকা বিভাগের জেলা আসবে তো এইখান থেকে আমি ঢাকা জেলাটাই দিলাম ঠিক আছে ঢাকা বিভাগের ঢাকা জেলা এবং এখান থেকে ঢাকা জেলার সকল কলেজ যেগুলোতে অনার্স চালু আছে সেই কলেজের লিস্টটা কিন্তু চলে আসছে তো এখান থেকে আমি হচ্ছে তেজগাঁও মহিলা কলেজ এইখানে ক্লিক করলাম ক্লিক করার পরে একটু সময় নিয়ে আমাদেরকে এদিকে এদিকে কিন্তু কি কি বিষয়ে ফাঁকা আছে এই কলেজে এবং কতগুলো সিট ফাঁকা আছে এইটা কিন্তু আমাদেরকে দেখা দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এইখানে ম্যাথমেটিক্সে একত্রিশটা সিট ফাঁকা আছে জুওলজিতে তিরিশটা ইকোনমিক্সে একান্নটা ইংলিশে বিয়াল্লিশটা মানে যাই হোক প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো করে সিট ফাঁকা আছে এটা কিন্তু দেখাচ্ছে এবং আমরা চাইলে ঢাকার অন্যান্য কলেজ যেমন সাভার গভর্নমেন্ট কলেজে ক্লিক করলাম এবং সাভার গভর্নমেন্ট কলেজের লিস্টটা এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে একটু সময় লাগে এইখানে যখন চেঞ্জ হবে তখন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে দেখতে পাচ্ছেন এইখানে সাভার সরকারি কলেজ আছে দেখেন কোন সাবজেক্টে কয়টা করে সিট ফাঁকা আছে তো আপনাদেরকে একটা ট্রিক্স বলি যে যেই কলেজে মিনিমাম পনেরোটার উপরে সিট ফাঁকা আছে পনেরো ওই করে সিটগুলোতে আপনি আবেদন করবেন আগে ঠিক আছে তাহলে আপনি কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো যাই হোক আমরা হচ্ছে এইখান থেকে আরও একটা কলেজ দেখি নিউ মডেল ডিগ্রি কলেজে যদি আমি ক্লিক করি ক্লিক করার পর এখন এদিকে আমাদেরকে কিন্তু নিউ মডেল ডিগ্রি কলেজের কোন বিষয়ে ফাঁকা আছে কয়েকটা সিট ফাঁকা আছে সব দেখাবে ওকে তো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমরা সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো আমি এখান থেকে সুন্দর করে তেজগাঁও মহিলা কলেজটা সুন্দর করে দিলাম দেওয়ার পর এখানে হচ্ছে সুন্দর করে আমি দেখতে পাচ্ছি জুওলজিতে তিরিশটা সিট ফাঁকা আছে তো আমি এখানে সুন্দর করে হচ্ছে জুওলজি দিলাম দেওয়ার পর সায়েন্সের আর কি সাবজেক্ট আছে দেখি আমি আর সায়েন্সের সাবজেক্ট পাচ্ছি না আমি ম্যাথমেটিক্স দিলাম তারপরে হচ্ছে ইংলিশ সাবজেক্টটা দিলাম ঠিক আছে এই তিনটা সাবজেক্ট আমি প্রথম চয়েস দিলাম দেওয়ার পর নিচে আসে আমি নেক্সট করলাম নেক্সট করার সঙ্গে সঙ্গে আমাদের দুই নাম্বারে দেখতে পাচ্ছেন চলে আসবে এই যে আসছে আসার পর আমরা দুই নাম্বার কলেজে আমরা হচ্ছে এখানে ডিভিশন আমরা হচ্ছে ঢাকাতেই দিব ঠিক আছে মানে ঢাকা বিভাগের মধ্যেই কিন্তু আমরা হচ্ছে করতে চাচ্ছি ঠিক আছে ঢাকা দিব তারপরে এখানে আমাদের হচ্ছে জেলা দেখতে পাচ্ছেন সিলেক্ট জেলা এখানে ঢাকা আবার আমি ঢাকা জেলাতেই দিলাম ঠিক আছে তো ঢাকা জেলা দেওয়ার পরে আমি এখন এখানে সুন্দর করে ঢাকা জেলার যত কলেজ আসে আবার আমার কাছে লিস্ট চলে আসছে তো এখান থেকে আমি কি করব আমি লালমাটিয়া গভর্নমেন্ট কলেজটা একটু খুঁজবো হ্যাঁ মহিলা কলেজটা তো আমি দেখি এই যে দেখতে পাচ্ছেন লালমাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে কিন্তু আমাদের লিস্টটা দেখাবে হ্যাঁ যে লালমাটিয়া সরকারি মহিলা কলেজে কুই কী সাবজেক্টে কতগুলো সিট ফাঁকা আছে তো এখানে টেকনিক তো আপনাদেরকে বলছি যে দশ পনেরোটা মানে পনেরোটার উপরে যেগুলোতে ফাঁকা আছে ওই ওই সাবজেক্টগুলো আগে দিবেন তো আমরা দেখতে পাচ্ছি সায়েন্সের বিষয়ে বোটানিতে সাতটা সিট কেমিস্ট্রিতে দুইটা ভূগোলে সতেরোটা অঙ্কতে সাতটা ফিজিক্সে তেরোটা ঠিক আছে তো আমি কি করবো আমি হচ্ছে সর্বপ্রথম ফিজিক্স দিলাম আবেদন করে দেওয়ার পর আমি এখানে সায়েন্সের সাবজেক্ট দেখতে পাচ্ছি কিনা দেখি একটু নিচে যাই নাই তো দেখতে পাচ্ছি এখানে বোটানি দিলাম সাতটা সিট তারপরে হচ্ছে যে এখানে ম্যাথমেটিক্স দিলাম সাতটা সিট তারপরে এখানে জুওলজি একটা সিট এটা দেওয়ার থেকে না দেওয়াই ভালো আর কেমিস্ট্রি দুইটা সিট এটা দিলাম দেওয়ার পরে আমি নেক্সট করলাম এখন আমাদের এই তিন নাম্বারে চলে আসবে সো তিন নাম্বার কলেজ আমাদের চয়েস করার জন্য চলে আসছে তো আমরা কী করব এখান থেকে আমি আবার ঢাকা বিভাগ দিলাম ঠিক আছে আপনারা চাইলে ঢাকা বিভাগের বাইরে অন্য কোনো বিভাগ দিতে পারেন আমি আবার জেলা দিলাম ঢাকা আপনারা যে কোনো জেলা দিতে পারেন তো ঢাকা বিভাগ ঢাকা জেলা দিলাম ঠিক আছে তারপরে সিলেক্ট ডিজার্ট কলেজ এখানে ক্লিক করে আমি হচ্ছে এখন দেখি এইখানে কোন কলেজটা দেয়া যায় নিউ মডেল ডিগ্রি কলেজটা রেখেই নিউ নিউ মডেল ডিগ্রি কলেজ হ্যাঁ এটাতে হচ্ছে আমি দিব এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে যে কলেজের লিস্টটা চলে আসলো মানে সাবজেক্টের লিস্টটা তো এখানে সায়েন্সে আমি দেখতে পাচ্ছি কেমিস্ট্রিতে ছাব্বিশটা সিট আছে ম্যাথমেটিক্সে উনত্রিশটা সিট আছে ঠিক আছে এবং বাংলা এই ইংরেজিতে সিট অনেকগুলো আছে তো যাই হোক এইখান থেকে আমি কি করব কেমিস্ট্রি প্রথমে দিলাম এই ম্যাথ কেমিস্ট্রি দিলাম তারপরে হচ্ছে যে সায়েন্সের অন্য কোনো সাবজেক্ট নাই তো আমি এখানে ম্যাথমেটিক্স দিলাম তারপরে ইংরেজি ঠিক আছে দেওয়ার পর আমি হচ্ছে নেক্সট করবো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন আমাদের চার নম্বর কলেজ চয়েস করতে বলতেছে চার নম্বর কলেজটা আমরা চয়েস করবো কোনটা আমরা দিব হচ্ছে সিঁধেশ্বরী গার্লস গার্লস কলেজ তো আমি এখান থেকে ঢাকা দিলাম আবার ঠিক আছে ঢাকা বিভাগ এবং এখানে আবার ঢাকা জেলা দিলাম আপনার নিজের যে জেলা সেটা আপনি দিবেন ক্লিয়ার তারপরে এখান থেকে আমি সিঁধেশ্বরী কলেজে চলে যাই তো এখানে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের সামনে এই যে এইখানে কিন্তু সব চলে আসবে হ্যাঁ যে ওই কলেজে কি কি সাবজেক্টে ফাঁকা আছে কী কী সাবজেক্টে ফাঁকা নাই ওকে তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বোটা আঠারোটা সিট এবং এইখানে সায়েন্সের আর তো কোনো সাবজেক্টেই আমরা দেখতে পাচ্ছি না তো আমি কি করব বটানি কী আঠারোটা সিট এটা দিলাম তারপরে ইংরেজিতে চব্বিশটা সিট এটা দিলাম তারপরে এখানে ম্যাথমেটিক্স নাই তো আমি ম্যাথমেটিক্স দিলাম না এই দুটোই থাকলো তারপরে নেক্সট তো পাঁচ নম্বর কলেজ হচ্ছে আমরা এখান থেকে ঢাকা বিভাগ দিয়ে দিলাম তারপরে এখানে জেলা দিলাম ঢাকা তারপরে এখান থেকে আমরা পাঁচ নম্বর কলেজ দেবো সেদেশ্বরী কলেজ ঠিক আছে তো সেদেশ্বরী কলেজের যে লিস্টটা এদিকে এদিকে কিন্তু আমাদের চলে আসছে দেখতে পাচ্ছেন তো এই লিস্ট থেকে আপনার যে পছন্দের যেগুলা সেগুলা কিন্তু আপনি এখানে চুজ করবেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মূলত হচ্ছে সায়েন্সের সাবজেক্ট রয়েছে জুওলজি তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স রয়েছে ইংলিশ রয়েছে হ্যাঁ তারপরে আর্টসের কিছু সাবজেক্ট কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ফিন্যান্স মার্কেটিং হ্যানটেন এইগুলা কমার্সেরও সাবজেক্ট রয়েছে তো আপনার যেটা হচ্ছে প্রয়োজনীয় সেটা আপনি আগে চুজ দিবেন তো এই যে লাল দেখতে পাচ্ছেন এই এই যে লাল দেখা যাচ্ছে একত্রিশটা সিট ইংরেজিতে প্রত্যেকটা কিন্তু ফাঁকা সিট কিন্তু বর্তমানে আছে তো আপনার পয়েন্ট ভালো থাকলে অবশ্যই এভাবে সুন্দর করে আবেদন করবেন তো আমরা সর্বপ্রথম এখান থেকে দিতে যাচ্ছি এখান থেকে আমরা প্রথমে দেব ইংরেজি তারপরে হচ্ছে এখান থেকে দিতে আমরা চাচ্ছি ম্যাথমেটিক্সটা তারপরে এখানে জুওলজিটা দিয়ে দেবো ঠিক আছে এই তিনটা দেওয়ার পরে আমরা নিচে আসে জাস্ট দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে সুন্দর করে আপনার নাম বাবা মায়ের নাম জন্ম তারিখ তো থাকবেই এবং নিচে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনি যেই পাঁচটা কলেজে আপনি আবেদন করেছেন এই পাঁচটা কলেজে যে লিস্টটা ঠিক আছে সেটা কিন্তু সুন্দর করে এখানে কিন্তু দেখাচ্ছে তো আমাদের সব কিছু ঠিক আছে আমি সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম ক্লিক করার পর একটা লোডিং লিখে আসছে দেখতে পাচ্ছেন লোডিং হওয়ার পর আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে লিখা আসছে অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন ইওর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভড ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য পিডিএফ দেখেন এমন আসলে ডাউনলোড পিডিএফে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার যে ডাউনলোড হবে পিডিএফটা কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে এবং এইখানে তারপরে এক্সিটে ক্লিক করবেন তো দেখেন আপনার পিডিএফটা ডাউনলোড হলেও কি না এইটার একটা আপনি কনফার্ম হবে দেখেন আমাদের হচ্ছে ডাউনলোড অপশন চলে আসলো আমি ডাউনলোড করলাম এইখান থেকে আমি যদি মূলত ফাইলটাকে ওপেন করে আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফাইলটা যেটা ডাউনলোড হইলো ওকে তো এখানে সুন্দর করে আমাদের ফাইলটাতে কিন্তু প্রত্যেকটা পাঁচটা কলেজে নাম দেয়া আছে এবং পাঁচটা কলেজে আমরা কোন কোন সাবজেক্টে চয়েস করেছি প্রত্যেকটাতে কিন্তু আমাদের সাবজেক্টের লিস্টটাও কিন্তু সুন্দর করে দেওয়া আছে তো এইটাই ছিল ভিডিও এটা কলেজে জমা দেওয়ার দরকার নেই আল্লাহ হাফিজ